এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি করেছো মোহিত? এত চেঁচামেচি কিসের? তোমরা জানো না প্রণতির শরীর খারাপ? হ্যাঁ, কি হয়েছে? কি জেঠু, মিস্টার বাজোরিয়ারা ওদের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে। হোয়াট? মোহিত, অমিত কি বলছে? কি? হ্যাঁ বাবা, বাজোরিয়াদের অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। তবে আমরা আর একটা মিটিং ফিক্স করার চেষ্টা করছি, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখি তখন নিশ্চয়ই আমরা কনভিন্স করে ফেলতে পারবো। তুমি এটা নিয়ে চিন্তা করো না প্লিজ। মোহিত, এসবের মানে কি? তোর কোনো আইডিয়া আছে বাজোরিয়ার এই সাইনমেন্টটা যে ক্যান্সেল হলো, এতে আমাদের কতটা ক্ষতি হতে পারে, আমাদের কোম্পানির কোন জায়গায় চলে যেতে পারে? তুই খুব ভালো করে জানিস এই কনসাইনমেন্টের উপরে আমাদের আমাদের ভবিষ্যৎটা দাঁড়িয়েছিল। আমরা সবাই এটার দিকে তাকিয়েছিলাম যে কোম্পানিটাকে আবার দাঁড় করানো যাবে। ইউ হ্যাভ এনি আইডিয়া কতটা ক্ষতি হলো আমাদের? কিন্তু এটা হলো কি করে? মোহিত, গিভ মি অ্যান আনসার, এটা হলো কি করে? বাবা, আমার দোষ, আমি মিটিং ছেড়ে বেরিয়ে গেছিলাম, কিন্তু আমি চেষ্টা করছি সব ঠিক করার। চেষ্টা করছিস? কে চেষ্টা করছিস? আমি একদিন একদিন অফিসে যাইনি, আর তুই অফিস ছেড়ে বেরিয়েছিলিস কেন তুই? না না বড়দা, আসলে হঠাৎ করে না পাখির শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্যই ওই মাঝখান থেকে মিটিংয়ের মাঝপথ থেকে মোহিতকে একটু বেরিয়ে আসতে হয়েছে। ঠিক আছে, আজকের রাতটা থাক, কালকে আমি নিজে বাজোরিয়ার সঙ্গে কথা বল, দেখি কি বল। আই নেভার এক্সপেক্টেড দিস ফ্রম ইউ। তোর কাছ থেকে আমি এটা আশা করি। আমি কথা দিচ্ছি মোহিত বাবু, আপনাকে এই বিপদ থেকে আমি খুব শিগগিরই বের করব। এই নিয়ে বাড়িতে আর কোনো অশান্তি হতে দেব না, কথা দিচ্ছি। আজকে আমার জন্য মোহিত বাবুকে এতটা অপমান সহ্য করতে হলো। পাখির জন্য আমি সব করতে পারি, তাতে কোম্পানির লস হলেও আমার কিছু করার নেই। মোহিত বাবু, আপনি আমাকে এতটা ভালোবাসেন, আর আমি এমন অভাগী যে আপনাকে সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চাইলেও পারছি না। আমি জানি পাখি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু এই আমাদের মধ্যে একটা দেওয়াল রয়েছে, সেটা একদিন ঠিক সরে যাবে, আর সেটার জন্যই আমি আজীবন অপেক্ষা করতে রাজি আছি পাখি। তুমি তো এমন ভাবে লজ্জা পাচ্ছ যেন প্রথমবার আমার সঙ্গে দেখা হলো। আপনাকে যতবারই দেখি ততবারই নতুন লাগে। মোহিত বাবু, আজকে আমার জন্য কোম্পানির এত বড় লোকসান হয়ে গেল, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। না পাখি, তোমার জন্য কিছু হয়নি, যা হয়েছে তার জন্য তুমি দায় না। আমি জানি মোহিত বাবু, আমাকে আপনি দায়ী না করলেও
আপনি আমার জন্যই মিটিং ছেড়ে বেরিয়ে এসেছিলেন, আর সেই জন্যই আজ কোম্পানির এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না মোহিতবাবু? আপনাকে কিন্তু বরকতার বিশ্বাস ফিরে পেতেই হবে, আর তার জন্য যা করতে হয় আমি করব। আমি জানি পাখি তুমি আমার পাশে আছো। তুমি একটা কথা মাথায় রাখো, তোমাকে ভালো রাখার জন্য আমি পৃথিবীর সব বাজে কথা শুনতে পারি। মোহিতবাবু, আপনি এবার ঘুমিয়ে পড়ুন, কালকে তো আপনার অফিস আছে। গুড নাইট পাখি। তাকে ছুঁবো ছুঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পেছনাম, তাকে পিছু ফেরাম, তার কানে না যায় পিছুডা আমার। মুখ বুঝে তাকে ডাকছে আমার, তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। পাখি কোথায় পিসি? দেখছি না। বোধহয় ঠাকুর ঘরে রয়েছে। বড় বৌদির তো শরীরটা খুব একটা ভালো নেই, বড় বৌদির সাথে আছে হয়তো। মিস্টার বাজুরিয়া, হ্যাঁ মিস্টার বাজুরিয়া, আচ্ছা alright, okay, I can understand, right, thank you so much. কি হলো বাবা, কি বললো মিস্টার বাজুরিয়া? আমি জানি না আমার কি বলা উচিত। মিস্টার বাজুরিয়া ফোন করে আমার কাছে